আসসালাম আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স কেমন আছেন? কে কোথায় থেকে দেখছেন নিশ্চয় ভালো আছেন। আমি হেলালুদ্দিন বরাবরের মতোই আপনাদের কাছে নতুন কোনো নিউজ নিয়ে আসি। তো আজকে জানুয়ারিতে আগামী ভিসা না ট্রান্সফার, এই বিষয়টা নিয়ে আমি খোলাখুলি আলোচনা করতে চাচ্ছি। অনেক দিক থেকে অনেক প্রশ্ন, অনেক গুঞ্জন, অনেক গুজব। আজকে একদম পরিষ্কার করে দিব বিষয়টা, সাথে থাকবেন শেষ পর্যন্ত। ভিসা নিয়ে প্রতি বছরের এই শেষ মাথায় এসে বাংলাদেশে কিছু গুজব মিডিয়া বলবো, এগুলা গুজব প্রচার করে, কোনো কোয়ালিফাই বা কোয়ালিটি সম্পূর্ণ মিডিয়া না। এগুলা এই বাজারের সাধারণ যে মিডিয়াগুলো আছে, বিভিন্ন ফেসবুক, ইউটিউব, তারপরে নিউজ পোর্টাল আছে, সম্পূর্ণ ভিত্তিহীন। আবার কেউ কেউ আছে অনেক আগের খবরগুলো প্রচার করে, প্রচার করে মানুষকে ধোঁকা দিয়ে থাকে। আমি যেটা বলবো যে ভিসা না ট্রান্সফার আসলে কোনোটাই না। আমার কাছ থেকে 90% গ্যারান্টি নিয়ে যান যারা চিন্তা করতেছেন যে ভিসা করবে অথবা ট্রান্সফার করবে, কিছুই করবে না। যদি 10% হয় তাও জানুয়ারিতে হবে কিনা সন্দেহ না, অন্য কোনো সময় হতে পারে। এই চিন্তা না করে সবাই যার যে কাজ আছে, যার যে চিন্তা আছে বা অন্য কোনো প্ল্যান থাকলে করেন, ভিজিট ভিসায় যদি আসতে পারেন সেটাও একটা ঝামেলা। তো ট্রান্সফার এবং ভিসা দুইটার মধ্যে কোনোটাই হচ্ছে না, এটা নিশ্চিত হয়ে আপনার কাজ আপনি করেন, যা করার তাই করেন, এটা হলো সর্বশেষ কথা এবং সর্বপ্রথম কথা। আপনারা অনেকে প্রশ্ন করেছেন এবং বিভিন্ন মানুষ জিজ্ঞেস করেছেন, অনেকে বলতেছেন একদম শিওর হয়ে অপেক্ষা করতেছেন যে কত ট্রান্সফার করবে অথবা ভিসা করবে, আসলে এর মধ্যে কোনোটাই করতেছে না। আজ এখানেই আল্লাহ হাফিজ, আবার কোনো সময় অন্য কোনো নতুন নিউজ নিয়ে আসবো আপনাদের মাঝে। সে পর্যন্ত ভালো থাকুন, আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি ভালো থাকেন, ভালো লাগে আর নতুন কিছু জানার থাকে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।